Assalamualaikum, welcome to my new video. आज के आपना दर के देखा वो जरा सऊदी अरबे रासन, जरा वाईफाई पासवर्ड चेंज करते चाच्चें, किंतु करते पच्चन ना। तो आज के देखा वो आपना रा की भावे वाईफाई पासवर्ड चेंज कर बेन, जरा गो टेलीकॉम वाईफाई व्यवहार करचें, जेन, हवाई, एसटीसी, तादर जुन्नो। तो আপনারা দেখুন কিভাবে চেঞ্জ করবেন, আমি যেভাবে বলবো সেভাবে আপনারা করুন, অবশ্যই আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আপনারা সবথেকে ফারস্টে এখানে আসবেন গুগল ক্রোমে। এই যে গুগল ক্রোম আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গুগল ক্রোম, আপনারা গুগল ক্রোমে আসবেন। আসার পর গুগল ক্রোমে ট্যাপ দিবেন। তারপর আপনাদের ওয়াইফায়ের পিছনে যে ওয়াইফায়ের সিডিয়াল নম্বর থাকে, এই যে দেখছেন এই নম্বর, আপনার যেটা আছে যে ওয়াইফায়ের যেটা আছে সেটাই এখানে দাবাবেন। আমার এটা আছে, আমি এখানে দাবালাম। এই দেখুন ওয়েবসাইট খুলে আসলো। তারপর দেখুন আউটার নেটওয়ার্ক, এখানে ফার্স্টে আপনারা ক্লিক করবেন। তারপরে কিছুটা উপরে উঠাবেন, দেখুন লগ ইন দেখাচ্ছে এখানে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকবার ক্লিক করবেন লগ ইনে। তারপরে দেখুন আপনার ওয়েবসাইট এসেছে, যে কোম্পানি সেই কোম্পানির নাম এই উপরে দেখাবে, ঠিক আছে। এই দেখুন লেখা আছে ডাউনলোড, ওর নিচে দেখো এখানটা করে আপনারা ক্লিক করবেন। চলুন আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই যে আপনার অপশন এসেছে, এখানে এখন বর্তমান যে পাসওয়ার্ড আপনাদের আছে ওয়াইফাইয়ে, সে পাসওয়ার্ডটা প্রথম আপনারা এখানে দেবেন। চলুন আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এই দেখুন আপনার ওয়াইফাই সেটআপে চলে আসবে। তারপর আপনারা কি করবেন, একটু জুম করবেন। এই যে দেখা যাচ্ছে এখানে দেখুন অ্যাডভান্স সেটিং, এই যে অ্যাডভান্স সেটিং, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন অনেক গোনা সেটিং এখানে এসেছে। এবার আপনারা কি করবেন, একটু জুম করে এই যে নিচে দেখুন সিস্টেম, সিস্টেমে আপনারা ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর কিছুটা নিচে আসবেন, দেখুন এখানে লেখা আছে মডিফাই পাসওয়ার্ড, এই যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এসেছে, দেখুন পাসওয়ার্ডের অপশন। তো প্রথম যেটা দেখাচ্ছে কারেক্ট পাসওয়ার্ড, আপনার যে বর্তমান এখন আউটারে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনারা প্রথম এখানে ফিল আপ করবেন। তো চলুন আমি ফিল আপ করে দিচ্ছি। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এইরকম ভিডিও আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই, এই যে দেওয়া হয়ে গেল। এখন বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেইটা, তারপরে দেবো আমরা নিউ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমরা এখন নতুন রাখতে চাই সেই পাসওয়ার্ডটা দেবো। তো চলুন আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখানে দেওয়ার পর ওর নিচে দেখুন কনফার্ম পাসওয়ার্ড, মানে এই যে এখানে যে নিউ পাসওয়ার্ড যেটা দিলেন সেম টু সেম এখানেও দেবেন। চলুন আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, দেওয়া হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, এই যে দেখুন সেভ বাটন দেখা যাচ্ছে, সেভে আপনি ক্লিক করবেন। সেভে যখনই ক্লিক করবেন এই দেখুন সাকসেসফুল আমার পাসওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। এবারে ওয়েবসাইটে আপনি ফিরে আসবেন। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত। কিন্তু তার আগে কিছু একটা কথা আমার কিছু কথা বলার ছিল আমার। এটা কিন্তু তখনই সম্ভব যে আউটার আপনার নামে আছে, সেই আউটারের সঙ্গে আপনার মোবাইল নম্বর কানেক্ট হওয়ার দরকার আছে, মানে মোবাইলটা সেই আউটার নেওয়ার টাইমে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল থেকে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন।
আদার্স মোবাইল থেকে কিন্তু পারবেন না, এটা মাথায় রাখবেন। আর যখনই পাসওয়ার্ড চেঞ্জ করবেন, যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, ওয়াইফাই যেন আপনার মোবাইলে কানেক্ট থাকে, তবেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।